হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমরা আজকের ভিডিওতে কথা বলবো ভেনম থ্রি সম্পর্কে। ভেনম থ্রি সম্পর্কে একটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাওয়া গেছে টম হার্ডির কাছ থেকে। আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কেই কথা বলবো। এমনটাও হতে পারে যে টম হার্ডির জন্য ভেনম থ্রি হবে ভেনম সিরিজের লাস্ট মুভি, কারণ ভেনম থ্রি স্পাইডারম্যানকেও সনিতে অন্তর্ভুক্ত করবে। এই সম্পর্কেও আমরা আজকের ভিডিওতে কথা বলবো। এই টপিকগুলো সম্পর্কে আপনারা যদি সব কিছু জানতে চান, তবে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, চলুন সরাসরি মেন পয়েন্টে যাওয়া যাক আর ভেনম থ্রি সম্পর্কে কথা বলা শুরু করি। টম হার্ডি তার ইনস্টাগ্রামের স্টোরিতে ফ্যানদেরকে বলেছেন যে ভেনম থ্রি এর স্ক্রিপ্টের কাজ শুরু হয়ে গেছে। ভেনম থ্রিকে নতুন করে টম হার্ডিও লিখছেন, কিন্তু এই পিকচারের উপরে ভেনম এবং স্পাইডারম্যানের একটি পোস্টার বানানো হয়েছে। পিকচারে ভেনমকে দেখা যাচ্ছে স্পাইডারম্যানকে খেয়ে ফেলছে। টম হার্ডির এই ক্লু থেকে মনে হচ্ছে ফাইনালি ভেনম থ্রিতে ভেনমের সাথে স্পাইডারম্যানের সাক্ষাৎ হতে চলেছে। স্পেশালি ভেনম থ্রিকে লাস্ট ড্যান্সের নাম দেওয়া হয়েছে। এমনও হতে পারে যে ভেনম থ্রি লাস্ট চয়েস হবে ভেনম ফ্যানদের কাছে। আর এই জন্যই সনিকে ভেনম আর স্পাইডারম্যানকে এই মুভিতে মিলাতেই হবে। আর এটা যদি এখন না হয়, তবে আমি জানি না ভেনম আর স্পাইডারম্যানের দেখা আর কবে হবে, কারণ ভেনম আর স্পাইডারম্যানের দেখা হবে এটা ভেনম টু এবং স্পাইডারম্যান নো ওয়ে হোমে টিজ করা হয়েছিল। মোস্ট পসিবলি আমরা ভেনম থ্রিতে টম হার্ডির ভেনমকে স্পাইডারম্যানের সাথে দেখা হতে দেখব, কিন্তু এই স্পাইডারম্যানটি কে হবে তা বলা মুশকিল। হতে পারে টম হার্ডির ভেনম অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানের সাথে অথবা টম হল্যান্ডের স্পাইডারম্যানের সাথে মিলবে। দেখা যাক সনি কী ঠিক করে। তবে আপনারা যদি স্পাইডারম্যান নো ওয়ে হোমের পোস্ট ক্যারিট সিন এবং ভেনম টু লেট দেয়ার বি কার্নেজ মুভির পোস্ট ক্যারিট সিন দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে টম হল্যান্ডের স্পাইডারম্যানের মিল হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর এমন সব আকর্ষণীয় এবং আনকমন সব ভিডিওর এক্সপ্লেইন দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।